হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো এসএসসি সিজিএল 2021-এর নোটিফিকেশান বেরিয়ে গেছে। আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় সরকারের অধীনে সবচেয়ে বড় যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হয় এসএসসি সিজিএলের মাধ্যমে। গ্র্যাজুয়েট পাশের চাকরি মোট কতগুলো সিট রয়েছে তা কিন্তু এখনও ডিসক্লোজ করা হয়নি, কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কী কী নর্মস রয়েছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু নোটিফিকেশানে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আমরা সেই নোটিফিকেশানটা দেখবো, আর তোমাদের যাদের নোটিফিকেশানটা প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে চেক করো, নোটিফিকেশানটা কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাই, আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। চলো ভিডিওটা শুরু করি। চলে এসছে এসএসসি সিজিএল 2021-এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। দেখো এখানে ডেট দেওয়া রয়েছে 23/12/2021, অর্থাৎ আজকেই কিন্তু রাত মোটামুটি 10:30টার দিকে নোটিফিকেশানটা বেরিয়েছে। তো মোটামুটি ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কিন্তু 23/12, অর্থাৎ আজকে থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং চলবে কিন্তু 23/1, অর্থাৎ 23 জানুয়ারি 2022 পর্যন্ত কিন্তু এর অ্যাপ্লিকেশান তোমরা সাবমিট করতে পারবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 23/1/2022 11:30 তোমরা কিন্তু 11:30 23 জানুয়ারি ফর্মটা ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট এটা হবে 25/1/2022, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশান করে রাখলে দুদিন পরেও কিন্তু তুমি তার পেমেন্টটা করতে পারবে, অর্থাৎ 25/1/25 জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের পেমেন্ট গেটওয়ে যেটা সেটা কিন্তু খোলা থাকবে। আর যদি অফলাইন চালান করতে চাও তার লাস্ট ডেট কিন্তু 26/1/2022 11:30 রাত। লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান ডিউরিং ব্যাংক চালান যদি তোমরা কাটতে চাও তাহলে 27/1 পর্যন্ত টাইম রয়েছে। আর যদি ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তার জন্য একটা কিন্তু কারেকশান উইন্ডো এসএসসি সিজিএল প্রত্যেকবারই প্রোভাইড করে দেয়, সেটা কিন্তু 28/1 থেকে 1/2, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত ওপেন থাকবে। তোমরা যদি কোনো রকমের ভুল করে থাকো তাহলে সেটাকে তোমরা ঠিক করে নিতে পারবে। আচ্ছা, শিডিউল ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান টায়ার 1 এপ্রিল 2022, অর্থাৎ এক্সামের ডেটও কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এপ্রিল মাস 2022-এর কিন্তু সিজিএল টায়ার 1 অনুষ্ঠিত হবে এবং টায়ার 2 কিন্তু ডেট এখনও দেয়নি, কবে হবে তার এখনও ডেট দেওয়া হয়নি। তো এই ছিল মোটামুটি আপডেট। তো দেখে নাও কী কী পোস্ট রয়েছে। মোটামুটি 30-এর ওপরে কিন্তু পোস্ট রয়েছে, খুব লোভনীয় কিছু পোস্ট রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, প্রত্যেকটাই কিন্তু রাজ্য কেন্দ্র সরকারের গ্রুপ বি লেভেলের জব এবং বয়স দেখো 18 থেকে 30 বছর হতে হবে। কিছু কিছু পোস্টে দেওয়া রয়েছে 20 থেকে 30 বছর মধ্যে বয়স হতে হবে, যদিও এখানে কিন্তু এসসি এসটি রিজার্ভেশন যেটা আছে এবং ওবিসিদের যেটা রিজার্ভেশন আছে তারা কিন্তু সেই এজের রিজার্ভেশনটা রিল্যাক্সেশনটা পাবে। ঠিক, দেখো মোটামুটি তোমার আরও কিছু লোভনীয় চাকরি যেগুলো, যেমন ইনকাম ট্যাক্স অফিসার, তারপরে তোমার ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর এক্সামিনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর অফ পোস্ট, এই সমস্ত কিন্তু পোস্ট রয়েছে, তোমরা সেগুলো চেক আউট করতে পারো। তোমরা অফিসিয়াল নোটিফিকেশান সব পেয়ে যাবে। আমি ভিডিওটা বড় করতে চাইছি না, নোটিফিকেশানটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যাদের দরকার তারা অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আর কিছু স্পেশাল যদি থাকে তোমাদের আমি দেখিয়ে দিতে চাইছি। দেখো সেই এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, এসসি এসটি কিন্তু 5 বছরের ছাড় পাবে, ওবিসি যারা আছেন তারা 3 বছরের ছাড় পাবেন, পিডাব্লিউডি আনরিজার্ভ যারা আছেন তারা 10 বছরের ছাড় পাবেন এবং পিডাব্লিউডি ওবিসি যারা আছেন 13 বছর এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সন যারা আছেন এসসি এসটি 15 বছরে কিন্তু ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা 3 বছরে ছাড় পাবেন আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট। ঠিক, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পারো। অ্যাডিশনাল পারমিশন পারমিসিবল রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট অফ গ্রুপ সি পোস্ট, এই সমস্ত এখন তোমাদের দেখার কোনো দরকার নেই। আর কিছু আছে নাকি তোমাদের দেখে দেখিয়েছি আমি। এক্সামিনেশান সিলেবাসটা তোমরা যারা সিজিএল দিচ্ছ তারা সকলেই জানো, তাদেরকে আমার বলার মতো কিছুই নেই, তাও যারা নতুন তারা একবার দেখে নাও, তোমরা ডিটেলটা পেয়ে যাবে নোটিফিকেশানে। টায়ার 1 থাকবে প্রত্যেকের জন্য কমন, এটা টায়ার 2ও প্রত্যেকের জন্য কমন, টায়ার 3 কিন্তু পেন পেপার মোড ডেসক্রিপটিভ মোড থাকে, যেটা টায়ার 1 টায়ার 2 অল টাইম কিন্তু আমাদের অবজেক্টিভ মোড থাকে, কম্পিউটার বেসড টেস্ট হয়। টায়ার 3টা পেন পেপার মোডে হয় ডেসক্রিপটিভ টাইপের, আর টায়ার 4 সবার জন্য কিন্তু হয় না, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা ডাটা এন্ট্রি স্কিল টেস্ট সবার জন্য কিন্তু হয় না, সেটা কিছু কিছু পোস্টের জন্য কিন্তু করা থাকে, কিছু কিছু পোস্টে তোমরা টায়ার 4 দিতে হয়, বাকি পোস্টে কিন্তু টায়ার 3-এর পরেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যায়। ঠিক আছে, তো এই মোটামুটি 4টে স্টেজে এক্সাম হয়। টায়ার 1-এর জন্য দেখো কী কী রয়েছে টায়ার 1 টায়ার 2-তে। টায়ার 1-এ রয়েছে তোমার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অর্থাৎ GI এবং রিজনিং, মোট 25টা নাম্বার প্রত্যেকে দুটো করে অর্থাৎ 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার, সরি 25টা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসের, টোটাল নাম্বার 50,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে 25টা, তার টোটাল নাম্বার 50, এবং ইংলিশ কম্প্রিহেনশন এখানে থাকবে তোমার 25টা, যার টোটাল মার্কস হচ্ছে 50। এবং টাইম কত? টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, সরি 1 ঘন্টা, এবং 1 ঘন্টা 20 মিনিট কাদের জন্য? যারা ওই প্যারা 5, 7.1 এবং 7.2, অর্থাৎ যারা চোখের যাদের প্রবলেম আছে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কিছু পার্সনের জন্য কিন্তু 1 ঘন্টা 20 মিনিট টাইম অ্যালোটেড করা থাকে। পেপার ওয়ানে থাকে কী কী থাকে? টায়ার টু এর পেপার ওয়ানে থাকছে তোমার কোয়ান্টিটিভ অ্যাবিলিটিস অর্থাৎ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স তোমার 100টা টোটাল, 100টা ম্যাথের জন্য 100টা ম্যাথ, 200 নম্বর, 2 ঘন্টা, ঠিক। পেপার টুয়ে থাকছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 200টা 200টা 200 নম্বর, 200টা কোশ্চেন থাকবে 200 নম্বরের। পেপার থ্রি থাকবে স্ট্যাটিস্টিক্স, এটা সবার জন্য কিন্তু স্ট্যাটিস্টিকটা নয়, কিছু কিছু পোস্টের জন্য কিন্তু এটা দরকার। স্ট্যাটিস্টিক্স 100টা কোশ্চেন 200 নম্বর। পেপার ফোর জেনারেল স্টাডিজ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স, এটাও কিছু কিছু স্পেশাল চাকরির ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, 100 নম্বরের, 100টা কোশ্চেন 200 নম্বরের কিন্তু থাকে। তো মোটামুটি এই ছিল স্কিম অফ সিলেবাস। এজ রিল্যাক্সেশন দেখলে কত কী ফি পেমেন্ট, ফি পেমেন্টের ব্যাপারটা নিচে রয়েছে, আর কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা দেখতে পারলে। আরও যদি ডিটেলস দেখতে চাও তাহলে তোমরা কিন্তু নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজকের জন্য এটুকু ছিল, ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। ধন্যবাদ।